আসসালামু আলাইকুম বন্ধুরা, টেকিউনস ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি কিভাবে আপনারা খুব সহজে আপনাদের ইউটিউব চ্যানেলের মধ্যে 1000 সাবস্ক্রাইবার খুব দ্রুত অর্জন করবেন। আজকের এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যারা ইউটিউবিং করতে এসেছেন। তো আপনারা যারা আসলে ইউটিউব চ্যানেলের মধ্যে 1000 সাবস্ক্রাইবার গেইন করতে চান, তারা কিন্তু চাইলে আজকের এই ভিডিওটি দেখার পর আপনাদের চ্যানেলের মধ্যে খুব তাড়াতাড়ি 1000 সাবস্ক্রাইবার গেইন করতে পারবেন। পুরো ভিডিও জুড়ে আমি থাকবো আপনাদের সাথে। ইয়াসিন, আপনারা দেখছেন টেকিউনস ইউটিউব চ্যানেল। যারা এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। 1000 সাবস্ক্রাইবার, আপনারা হয়তোবা অনেকেই জানেন ইউটিউবে 1000 সাবস্ক্রাইবার গেইন করতে পারলে কিন্তু আমাদের প্রথম টাস্ক কমপ্লিট হয়ে যায়। দ্যাট মিন্স আমরা যদি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে যাই, তখন কিন্তু আমাদের 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার থাকা লাগে আমাদের ইউটিউব চ্যানেলে, এবং সেগুলা অবশ্যই অর্গানিক হতে হয়। তাহলেই কিন্তু আপনারা মনিটাইজেশন এনেবল করতে পারেন। তো 1000 সাবস্ক্রাইবার আমাদের আরও অনেক কিছু দেয়, আর ইউটিউবে 1000 সাবস্ক্রাইবার মাইলস্টোন অর্জন করা মানেই অনেক কিছু। তো আপনারা যারা ইউটিউবে নতুন এসেছেন, তারা হয়তো অনেকেই জানেন না যে ইউটিউবে কীভাবে খুব দ্রুত 1000 সাবস্ক্রাইবার গেইন করা যায়। আমি তিনটা ভাগে ভাগ করেছি। ফার্স্ট অফ অল, কীভাবে আপনারা ইউটিউবে ভিডিও আপলোড করার মাধ্যমে আপনাদের চ্যানেলের মধ্যে 1000 সাবস্ক্রাইবার নিয়ে আসবেন। দ্বিতীয় হচ্ছে কীভাবে আপনারা চ্যানেলের সাবস্ক্রাইবারগুলো অন্যের কাছ থেকে নেবেন। তৃতীয় হচ্ছে ইউটিউব থেকে কীভাবে সাবস্ক্রাইবারগুলো নেবেন। তো প্রথম কথাই হচ্ছে, আপনারা যারা ইউটিউবে নতুন এসেছেন, তারা হয়তোবা অনেকেই ফেসবুকে বিভিন্ন ধরনের পোস্ট দেখে থাকেন যেখানে বলা হচ্ছে যে মাত্র 250 টাকায় 1000 সাবস্ক্রাইবার নিন, অথবা 500 টাকায় 1000 সাবস্ক্রাইবার নিয়ে ফেলুন আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে। তো এগুলো আসলে অনেকেই দিয়ে থাকে, আবার যেগুলো দেয় সেগুলো ফেকও হতে পারে। তবে আমি আপনাদেরকে প্রথমেই বলে রাখি যে ইউটিউবে যদি আপনি অন্যের কাছ থেকে সাবস্ক্রাইবার কিনেন, সো সেক্ষেত্রে সেটা কিন্তু অর্গানিক হবে না। সেটা আপনার পরবর্তীতে মনিটাইজেশন এনেবল করতে গেলে আপনাদের অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে। সো আমি প্রথমে আপনাদেরকে অনুরোধ করব, ইউটিউব থেকে আপনারা ফেসবুকে গিয়ে কখনোই কারো কাছ থেকে সাবস্ক্রাইবার কিনবেন না। সো সেক্ষেত্রে যেটা হবে, আপনার ভিডিও ছাড়লে সেখানে সাবস্ক্রাইবারের যে সাবস্ক্রাইবার কিনেছেন সেই সাবস্ক্রাইব থেকে কোনো রকম ভিউজ আসবে না। সেকেন্ড কথা হচ্ছে, যেহেতু এগুলো অর্গানিক না, সো সেক্ষেত্রে এগুলো ড্রপ হতে পারে। দ্যাট মিন্স আপনি একজনের কাছ থেকে 1000 সাবস্ক্রাইবার কিনলেন, দেখা যাচ্ছে আপনার এক মাস পর সেই সাবস্ক্রাইবারগুলো মাইনাস হতে থাকবে, আপনার সাবস্ক্রাইবারগুলো চলে যাবে। আর যদি আপনি ডিরেক্টলি 1000 সাবস্ক্রাইবার আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে নিয়ে নেন কারো কাছ থেকে, সো সেক্ষেত্রে যেটা হবে, ইউটিউব বুঝতে পারবে আপনার হয়তো বা এখানে কোনো ঝামেলা আছে। সো সেক্ষেত্রে কিন্তু আপনার পরবর্তীতে মনিটাইজেশন পেতেও সমস্যা হবে। সেকেন্ড কথা হচ্ছে, আপনারা যদি অর্গানিকভাবে আপনাদের চ্যানেলের মধ্যে 1000 সাবস্ক্রাইবার নিয়ে আসতে চান, সো সেক্ষেত্রে এক মাসের ভিতরে আপনারা নিয়ে আসতে পারবেন। তো তার জন্য ট্রেন্ডিং টপিক নিয়ে কাজ করতে হবে। বর্তমানে নিউজ রিলেটেড ভিডিওগুলা মোটামুটি ভিউয়াররা দেখতেছে, সো সেক্ষেত্রে আপনি নিউজ নিয়ে কাজ করতে পারেন, ভাইরাল কিছু নিউজ নিয়ে কাজ করেন। দেখবেন 10 থেকে 15 দিনের মধ্যে আপনার চ্যানেলের মধ্যে 1000 সাবস্ক্রাইবার চলে আসবে। তো যারা আসলে এটাও করতে পারতেছেন না, আপনাদের 4000 ঘন্টা ওয়াচ টাইম অলরেডি ফিল আপ হয়ে গিয়েছে কিন্তু সাবস্ক্রাইবার নাই, 500 থেকে 600 মধ্যে আটকে গেছে, তো এখন কিভাবে সাবস্ক্রাইবারটা নেওয়া যায় এটা আসলে অনেকেই জানেন না। আপনারা যদি খুব দ্রুত আপনাদের ইউটিউব চ্যানেলের মধ্যে 1000 সাবস্ক্রাইবার নিতে চান, তবে একটি মাত্র রাস্তা আছে খুব দ্রুতই, সেটা হচ্ছে ইউটিউব গুগল অ্যাডস। গুগল অ্যাডসের মাধ্যমে আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে যদি 1000 সাবস্ক্রাইবার নেন, সো সেটা 100% অর্গানিক হবে। ইউটিউব আপনার যদি গুগল থেকে অ্যাডস দেয়, সো সেক্ষেত্রে সেখানে আপনার ভিউজও আসবে, ওয়াচ টাইমও গেইন হবে, পাশাপাশি আপনার 1000 সাবস্ক্রাইবারও আসবে। তার কারণ আপনি যদি গুগল অ্যাডসের মাধ্যমে আপনার ভিডিওকে প্রমোট করান, সো সেক্ষেত্রে আপনার ভিডিওতে ভিউজ আসলো, আপনার ভিডিওটা ভালো হলে সাবস্ক্রাইব করবে, সেখান থেকে সাবস্ক্রাইবারও পেলেন। তো ইউটিউব অ্যাডসের মাধ্যমে, মানে গুগলের অ্যাডস যেটা আছে সেটার মাধ্যমে যদি আপনার ভিডিওকে প্রমোট করান, তাহলে 100% আপনাদের যেই মনিটাইজেশন সেটা পেতে কোনো রকম সমস্যা হবে না। আর যারা অন্যের কাছ থেকে সাবস্ক্রাইবার কেনেন, এটা কখনোই ইউটিউব গ্রহণযোগ্য মনে করে না, এটা ইলিগ্যাল মনে করে। সো আপনারা যদি গুগল অ্যাডসের মাধ্যমে আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার এবং ভিউটা নেন, সো সেক্ষেত্রে কোনো রকম সমস্যা হবে না। গুগল অ্যাডস কীভাবে আপনি আপনার ভিডিওর মধ্যে রান করাবেন, সেটা অবশ্যই ইউটিউবে অনেক ভিডিও রয়েছে। তো ইউটিউবে গিয়ে আপনারা সার্চ করবেন যে গুগল অ্যাডস কীভাবে আসলে কাজ করে, বা কীভাবে আমরা আমাদের ভিডিওগুলোকে প্রমোট করব গুগল অ্যাডসের মাধ্যমে, এটা নিয়ে ভিডিও সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। এবং সেখান থেকে ভিডিও দেখে কিন্তু খুব সহজেই আপনাদের ভিডিওটা প্রমোট করাতে পারবেন, এবং সেই প্রমোট থেকে গুগল কিন্তু আপনার ভিডিওটাকে ইউটিউবের প্ল্যাটফর্মে হোমে দেখাবে, এবং সেখান থেকে আপনার ভিউ আসবে, ভিউ আসার পাশাপাশি আপনার সাবস্ক্রাইবারও গেইন হবে, এবং এটা 100% অর্গানিক
স্বাভাবিকভাবেই আপনার চ্যানেলের মধ্যে ভিউটা আসবে, পাশাপাশি সাবস্ক্রাইবার আসবে, পরবর্তীতে ভিডিও আপলোড করলে আপনার সেই ভিডিওতে ভিউজও আসবে। তো আশা করছি পুরো বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার। এরপরে যদি আপনাদের কোনো রকম কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন, আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন, ভিডিও শেয়ার করে দেবেন আপনার বন্ধুর সাথে। পরবর্তীতে এ ধরনের ভিডিও আর চান কিনা তাও কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় টেক নিউজ ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।